আসসালামু আলাইকুম, আজকে আবার চলে আসলাম আজকে আপনাদের চিংড়ি মাছ দিয়ে, আর হলো সিমের বিসি টমেটো আলু দিয়ে নতুন একটা রেসিপি। সিমের বিসি দিয়ে কখনো চিংড়ি মাছ দিয়ে খাওয়া হয়নি, তো আমার জন্য নতুন বা আপনাদের জন্য নতুন হতে পারে, পুরানো হতে পারে। তো চলুন আমরা সিমের বিসি টমেটো আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখাবো। তো সবগুলো কাটামাটা হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে, প্যান বসিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে। তো চিংড়ি মাছটা হলুদ লবণ দিয়ে মেখে নিলাম, এখন ভেজে নিচ্ছি। তো হালকা একটু ভেজে নিব। তো দেখি আজকে এই রেসিপিটা কীরকম হয়। আসলে এটা আমিও কখনো খাইনি, চিংড়ি মাছ দিয়ে সিমের বিচি টমেটো আলু দিয়ে রান্না হয়নি কখনো, আর খাওয়া হয়নি। আজকে আপনাদেরকেও দেখাচ্ছি, আমি নিজেও খাবো। তো মাছ ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজ কুচিটা এখন ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব, তারপর আমি টমেটো আলু আর সিমের বিচি লবণ দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। তো এটা তেলে একটু নেড়ে চেড়ে নিতে হবে, তারপরে বাকি যে টমেটো কাঁচামরিচ ওগুলো দিয়ে দিব। তো হলুদ দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম, সাথে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, সাথে একটু সামান্য পরিমাণ আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব, আর হলো টমেটো আর কাঁচামরিচ, সাথে সামান্য পেঁয়াজ ছিল এটা দিয়ে দিলাম। তো ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। নাড়াচাড়া হয়ে গেলে আমি পানি দিয়ে দিব, সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে একটু কষে নিতে হবে তরকারিটা। কষে নিলে একটু খেতে ভালো লাগবে। তো একটু কষিয়ে নেওয়ার পরে আমি চিংড়ি মাছটা সাথে অ্যাড করে দিব। তো কষানো হয়ে গিয়েছে, এখন আমি মাছটা, ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। আপনারা ভাবতে পারেন এই অল্প কেন তরকারি রান্না হচ্ছে। আসলে অল্প রান্নার কারণ হলো টোনাটুনের সংসার, টোনায় বাড়িতে নাই, টুনি বাসায় একলা, তো সেজন্য অল্পই রান্না হচ্ছে। তো পানি দিয়ে দিলাম, পানি বলক চলে আসলো, এ হয়ে গেল। এখন আমি জিরা আর ধনিয়া পাতা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিব। তো জিরাও দিয়ে দিলাম, ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। দেখেন কত সুন্দর ঝটপট করে, খুবই তাড়াতাড়ি তরকারিটা হয়ে গেল। ভিউয়ার্স, আমার চ্যানেলটা নতুন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভালো না লাগলে কিছুই করার দরকার নেই, যদি আপনাদের ভালো লাগে তাহলে করেন। তো দেখেন কত সুন্দর হয়ে গেল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রতিটা রান্না দেখে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।